স্বাগত দুপুরের মাছরাঙা সংবাদে, আপনাদের সঙ্গে আছি কাজী রওশনারা সাকিব। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বাংলাদেশে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে বেজিং, জোহেনেসবার্গে শেখ হাসিনার সাথে বৈঠকে জানালেন চীনা প্রেসিডেন্ট। যারা হত্যার রাজনীতি করে তাদের সাথে সহাবস্থান নয় বললেন ওবায়দুল কাদের, প্রয়াত আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন। মেঘনা ও পদ্মার স্রোতে ভোলা ও রাজবাড়িতে ভাঙন, বিলীন হয়ে গেছে ভোলার অনেক এলাকা, আতঙ্কে রাজবাড়ির নদী পারাপারের মানুষ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে যে কোনো ধরনের বহিরাগত হস্তক্ষেপের বিরোধিতা করে চীন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দ্বিপাক্ষিক বৈঠকে জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশ সময় গতরাতে দক্ষিণ আফ্রিকায় এই বৈঠক হয়। এতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চীনের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বাড়াতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন তিনি। শি জানান, বাংলাদেশ দেশের সঙ্গে অংশীদারিত্বকে নতুন স্তরে নিয়ে যেতে চায় চীন। দীর্ঘ চার বছর পর চীনা প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠককে বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, প্রধানমন্ত্রীর কন্যা ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের থিওম্যাটিক অ্যাম্বাসেডর এবং অটিজম অ্যান্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বিষয়ক জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন সায়মা ওয়াজেদ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন রাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রীকে চীনের রাষ্ট্রপতি অত্যন্ত সাদরে গ্রহণ করেন। আমি আপনার দেশের ব্রিক্সে যাতে আপনি জয়েন করতে পারেন সেই জন্য আমার সবসময় আমাদের সমর্থন থাকবে। বললেন যে আমরা যে ব্যাংকটা করি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, বললেন যে এইটা আমরা চিন্তাভাবনা করতেছি, এইটা যাতে সত্যিকারেভাবে আরও টাকা পয়সা দিতে পারে। আর আমরা একটা প্রশ্ন করেছিলাম যে আপনার ইন্টারেস্ট একটু বেশি, 2%, এইটা আপনার যদি কমান। উনি বললেন নিশ্চয়ই আমরা 1% এটা নিয়ে আসবো। যারা হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে তাদের সাথে সহাবস্থানের সুযোগ নেই, বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সকালে রাজধানীর বনানী কবরস্থানে প্রয়াত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, জনসম্পৃক্ততাহীন বিএনপির আন্দোলনের হাঁকডাক কাল্পনিক। 2004 সালের 21শে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 24শে আগস্ট মারা যান তিনি। আইভি রহমানের 19তম প্রয়াণ দিবসে সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের শীর্ষ নেতারা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়, নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, দলকে নেতৃত্ব শূন্য করতেই সেদিন গ্রেনেড হামলা হয়েছিল। ষড়যন্ত্রকারীরা এখন গণতন্ত্রের জন্য মায়াকান্না করছে। আমরা দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই, এই হত্যা ও ষড়যন্ত্রে রাজনীতির সঙ্গে যারা জড়িত, যারা আজকে গণতন্ত্রের নামে মায়া কান্না কাঁদছে, তাদের সাথে গণতান্ত্রিক শক্তির সহাবস্থানের কোনো সুযোগ আছে কিনা। ওবায়দুল কাদের বলেন, আন্দোলন করার ইস্যু বা জনভিত্তি নেই বিএনপির। সামনে ক্ষমতা আছে, এ মূল্য ঝুলিয়ে নেতা কর্মীদেরকে জড়ো করেছে পিকনিক পার্টি করে সমাবেশের নামে, কিন্তু তাদের এইসব সমাবেশে জনগণের সম্মিলন ঘটেনি, অংশগ্রহণ ঘটেনি। জনগণ ছাড়া গণ আন্দোলন কেমন করে হবে? পরে আইভি রহমানের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। যারা এদের সাথে জড়িত থাকুক না কেন, তাদের অনতিবিলম্বে তাদের বিচারকে রায়ের মাধ্যমে
আমরা দেখতে চাই এবং এবং রায়ের বাস্তবায়ন চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। যুবলীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে উল্লেখ করে এর নিবন্ধন বাতিলের দাবি করেন সংগঠনের চেয়ারম্যান নিয়াজ মোরশেদ, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। মেঘনা ও পদ্মার তীব্র স্রোতে ভোলা ও রাজবাড়িতে দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে বিলীন হয়ে গেছে ভোলার অনেক এলাকা, ঝুঁকির মুখে রয়েছে শহর রক্ষা বাঁধ। এদিকে রাজবাড়ির মিজানপুর ইউনিয়নের তিনটি গ্রামে ভাঙন দেখা দেয়ায় আতঙ্কে রয়েছেন বহু পরিবার। ভোলা ও রাজবাড়ি প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বালু ভর্তি জিও ব্যাগ দিয়ে ঠেকানো যাচ্ছে না ভোলার মেঘনা নদীর ভাঙন। এরই মধ্যে ভাঙন দেখা দিয়েছে শিবপুর ইউনিয়নের ভোলার খাল এলাকার 150 মিটার এলাকা জুড়ে, ঝুঁকিতে 2.7 কিলোমিটার এলাকা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে শহর রক্ষা বাঁধ। ভাঙন ঠেকাতে ব্লক ও টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নদীর ভাত দিয়ে আমার সব প্রত্যেকটা লোকের অসুবিধা আছে, পানি গাজি বেশি, নদী ভাঙে। সরকার যদি বলুক না দেয় তাহলে আমরা এখানে থাওয়ার মতো কোনো আমাদের লাইন নেই, আগে কোনো জাগো জমিনও নাই। আমরা তো অশান্তি আছি, পানি কাজি ডুব দা আছি, বদ ঘর হয়ে ফেসি সব ডুব দা রয়েছে। এই বেরিটার কারণে আমাকে ওই বড় বেরিটো এইটা ছুটতে গেলে আমাকে বড় বেরিটো ছুটতে যাইব। এই বেরি যদি না বন্ধ হয় ভোলার শহর পানি উঠতে যাইব। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে শেখ হাসিনার কাছে জোর দাবি জানাচ্ছি, যাতে অনতিবিলম্বে এই এই নদীকে শাসন করার মাধ্যমে এই ভাঙন রোধ করা হয়। স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। পুরো ভাঙন এলাকায় পর্যবেক্ষণে রাখছি, পর্যায়ক্রমে পুরোটাতেই আমরা তাৎক্ষণিক যে প্রোটেকশন প্রয়োজন দরকার জিও ব্যাগের দ্বারা সেটা আমরা করব। পাশাপাশি পার্মানেন্ট প্রোটেকশনের জন্য সিসি ব্লক এবং জিও ব্যাগের মাধ্যমে আমরা ডিপিপি প্রণয়নের কার্যক্রম শুরু করেছি। এদিকে গেল 2 সপ্তাহ ধরে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় রাজবাড়ি সদরের মিজানপুর ইউনিয়নের 3টি গ্রামের 4 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ভাঙন। ঝুঁকির মুখে রামচন্দ্রপুর, মহাদেবপুর ও জৌকুড়া এলাকার বহু স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় 5,000 পরিবার। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আর এই এখানে বসবাসের অযোগ্য হয়ে যাবে। এই যে আমাদের ঘরের কাছে এলো নদী চলে আসছে, আমাদের গাছগাছালি ভেঙে চলে গেছে। এখন আমরা কোথায় যাব, কি করব আমরা তো বুঝতে পারতেছি না। আবার রাইতে যখন ঘরে থাকা যায় তখন দেখা যায় যে ওই যখন তাপাল ওঠে তখন তো ভয়ঙ্কারী। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও কোনো কাজে আসছে না, আর অনেক জায়গায় তাও ফেলা হচ্ছে না এমন অভিযোগ স্থানীয়দের। আমাদের বাড়ির বাড়ি বস্তা আনিয়ে সেই বস্তা নিয়ে ওই অন্যখানে বাঁধতেছে। তাড়াতাড়ি এই জিনিসগুলো দিলে কিংবা বস্তা ফেলাইলে ব্লক ব্লক দিলে পারে চারপাশে তার মানুষের বসতি আর ভাঙত না। পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী জানান, যেসব এলাকার জন্য বরাদ্দ পাওয়া গেছে সেসব স্থানেই বালু ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। আমাদের যে সকল জায়গার বরাদ্দ আমরা পেয়েছি আমরা সে সকল জায়গায় বর্তমানে কাজ চলমান আছে। যে সকল জায়গায় এখনো বরাদ্দ পাইনি সেখানে এখনো কাজ শুরু করতে পারিনি, তবে ভবিষ্যতে বরাদ্দ পেলে সেই জায়গায় আমরা কাজ শুরু করতে পারি। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হোক এমনটাই দাবি ভুক্তভোগীদের। রওশন জাহান মিষ্টি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক। গেল 24 ঘন্টায় বরিশাল ও চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 5 জন। বিভিন্ন জেলায় প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 3 ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি মাসে 16 জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে 185 জন। চট্টগ্রামে ডেঙ্গুতে মারা গেছেন 2 জন, নতুন শনাক্ত হয়েছে 79 জন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে 16 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। মানিকগঞ্জে নতুন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে 55 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে 186 জন। এছাড়া পটুয়াখালীতে 48 ও ব্রাহ্মণবাড়িয়ায় 18 জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। অতি উৎসাহী গোয়েন্দা কর্মকর্তা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের গ্রেফতার শুরু করেছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান। দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলমান আন্দোলনকে দমাতে গ্রেফতার শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনের কিছু লোক দলবাজিও শুরু করেছে। ছাত্রদল শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী দাবি করে রাশেদ বলেন, গ্রেফতার অব্যাহত রাখলেও চলমান আন্দোলন থেকে ছাত্রদল পিছপা হবে না।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে চালু হলো হেল্প ডেস্ক। দেশে প্রথমবারের মতো কোনো স্থলবন্দরে এই ডেস্ক চালু হয়েছে। গতকাল বিকেলে বেসরকারি সংস্থা 12 ইভেন্টস এমজি এর উদ্যোগে কার্যক্রমের ভার্চুয়ালি উদ্বোধন করেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ জিল্লুর রহমান চৌধুরী। হেল্প ডেস্কের আওতায় স্থলবন্দর থেকে ভারতের শূন্য রেখা পর্যন্ত 30 টাকা চার্জে আপাতত যাত্রী পারাপারে বাগি কার নামে হালকা যান চালু করা হয়েছে। পর্যায়ক্রমে হুইলচেয়ার, ট্রলি ও ভিসা প্রসেসিং সহ নানা সেবা চালু করা হবে আখাউড়া স্থলবন্দরে। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট ও নড়াইলের অনাবাদি জমি ও বসতবাড়ির আঙ্গিনায় করা পারিবারিক পুষ্টি বাগানে মিটছে দরিদ্র পরিবারের পুষ্টির চাহিদা। আবার বাড়তি ফসল বিক্রি করে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন দরিদ্র পরিবারের নারী সদস্যরা। এস এম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। সবুরন্নেসা বর্তমানে খুলনার দিঘুলিয়া উপজেলার বাসিন্দা। 7 মাস আগে স্বামী সন্তান সহ তিনজনের পরিবারটির ভাসমান জীবনের অবসান ঘটে। ঠিকানা মিলেছে কদমতলী আশ্রয়ণ প্রকল্পে। মাথা গোজার ঠাই মেলার সাথে সাথেই ঘরের চারপাশে সবুরন গড়ে তুলেছেন পারিবারিক পুষ্টি বাগান। শাকসবজির এই বাগানে মিটছে তাদের খাদ্য ও পুষ্টির চাহিদা। ভেন্ডি, ডাটা, কলমি শাক, বেগুন গাছ, লাউ গাছ, চাল কুমড়ো, মিষ্টি কুমড়ো, পেঁপে গাছ এসব লাগাইছে। এখন আপাতত শাক পাতা কিনে খাওয়া লাগে না, যা যখন মনে চায় তখনই আর কি তুলে খাতে পারি। কেবল সবুরন নয়, খুলনার আশ্রয়ণ প্রকল্পে ঘর পাওয়া 5153টি পরিবারের সদস্যরাও তাদের আঙিনায় গড়ে তুলেছে পারিবারিক পুষ্টি বাগান। উৎপাদিত সবজি ও ফল কেবল পরিবারের পুষ্টিই যোগাচ্ছে না, বাড়তি ফসল বিক্রি করে সচ্ছলতাও ফিরছে পরিবারের নারী সদস্যদের। এখন আমরা যা খাচ্ছি বা যা পাচ্ছি কিছু বিক্রিও করতে পারতেছি, নিজেরা খাইও মানে বাঁচতে পারতেছি, কেনা লাগতেছে না আমাদের, একতে খুব ভালো আছি। পরের জায়গায় কিছু লাগাতে দিত না, এখন আমাকে শেখ হাসিনা একটা ঘর দিছে, এখন আমরা এনে কিছু সবজি টবজিও লাগাইও খাতে পারতেছি, আগের চেয়ে তো অনেক ভালোই আছি। কি বাজারে গেলে কিনবো তারপরে খাবো, না কিনতে পারলে তো সেদিন খাওয়া লাগতো না, সেদিন তো আলু ভর্তা ভাত খাইতে হতো, আর এখন তো নিজের তা নিজে যখন খুশি তখন তুলি তখন খাই। কিনে খেতাম বাজারেতে, ভয় ভয় লাগতো যে সার দিয়া ক্যান্ডি দিয়া খাবার ভালো লাগতো না, মজা লাগতো না, এখন খুব সুন্দর লাগে, নিজেরা সবজি করি এটা খাতে অনেক ই লাগে। প্রাকৃতিকভাবে খাদ্য উৎপাদনে প্রতিকূল উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট, তাই এই অঞ্চলের কৃষকদের মাঝে নতুন চাষাবাদ প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে কৃষি অধিদপ্তর। আমরা এখানে বীজ, সার সহ যেসব ম্যাটেরিয়ালস দরকার সেই সহযোগিতাগুলো মানুষকে দিচ্ছি, এবং তারা কীভাবে চাষাবাদ করবে সেই পদ্ধতিটা আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছে তারা এসে বলে দিচ্ছে, ফলে মানুষের মধ্যে যেমন আগ্রহ তৈরি হয়েছে, এখানে উৎপাদন বাড়ছে। আমাদের যেহেতু জলাবদ্ধতা রয়েছে, আমাদের লবণাক্ততা রয়েছে, সেজন্য আমরা বস্তা পদ্ধতি, টাওয়ার পদ্ধতি এবং পলিমালস পদ্ধতি এবং ড্রিপ সেচ, যেহেতু আমাদের পানির অভাব রয়েছে সেজন্য অল্প পানি দিয়ে কীভাবে সেচ দেওয়া যায়, এরকম নানা নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমরা কিন্তু কৃষকের কাছে যাচ্ছি এবং কৃষকের কাছ থেকেও আমরা খুব ভালো সাড়া পাচ্ছি। খুলনা অঞ্চলে গেল বছর 9890টি নতুন পারিবারিক পুষ্টি বাগান গড়ে উঠেছে। পুষ্টি চাহিদা পূরণে এগুলো রাখছে ইতিবাচক ভূমিকা। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা। শুটিংয়ে এবার নিজেদের কর্মক্ষেত্রে সেনাবাহিনীর শুটাররা যাতে আরও দক্ষ হয়ে ওঠে সেই আশাবাদ জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। বাংলাদেশ সেনাবাহিনীর শুটিং প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আজ এই আশাবাদ জানান সেনাপ্রধান। এবারের আসরে চট্টগ্রাম সেনা শুটিং ক্লাব চ্যাম্পিয়ন এবং রংপুর সেনা শুটিং ক্লাব রানার্স আপ হয়। বিশেষ ক্রীড়া নৈপুণ্য দেখিয়ে শ্রেষ্ঠ শুটার নির্বাচিত হন সাভার সেনা শুটিং ক্লাবের ল্যান্স কর্পোরাল আব্দুর রাজ্জাক। 10 ও 50 মিটার রেঞ্জে 6টি ইভেন্টে হয় এই প্রতিযোগিতা, যেখানে 8টি শুটিং ক্লাবের মোট 101 জন শুটার অংশ নেন। এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তাদের যে দক্ষতা দরকার হয়, যে স্কিল এবং কম্পিটেন্সিগুলো দরকার হয়, সেটা কিন্তু আমাদের বেসিক যেটা এক গুলি এক শত্রু এই মূল মন্ত্রের অর্জনের সাথে একেবারেই সম্পূরক। আমি আশা করছি এখান থেকে আমাদের যে দক্ষ স্নাইপারগুলো ভবিষ্যতে জন্য গড়ে তুলতে পারব। শেষ করছি দুপুরের মাছরাঙা সংবাদ। যাবার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার।
বাংলাদেশে বাইরের হস্তক্ষেপের বিরোধিতা করে বেইজিং জোহানেসবার্গে শেখ হাসিনার সাথে বৈঠকে জানালেন চীনা প্রেসিডেন্ট যারা হত্যার রাজনীতি করে তাদের সাথে সহাবস্থান নয় বললেন ওবায়দুল কাদের প্রয়াত আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন মেঘনা ও পদ্মার স্রোতে ভোলা ও রাজবাড়িতে ভাঙন বিলীন হয়ে গেছে ভোলার অনেক এলাকা আতঙ্কে রাজবাড়ির নদী পারাপারের মানুষ এই ছিল এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান দর্শক করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এলেও চলছে বায়ু দূষণ তাই বাইরে বের হলে এখনও মাস্ক পরুন অন্যকেও পরতে উৎসাহিত করুন আমাদের পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল